কাঁচাঘাটা দেখছিস না, ভাবছি তোর দাদির নামে এখানে একটা হাসপাতাল করিয়ে দেবো, কেমন হবে? খুব ভালো হবে বাবা, জায়গাটা তো খুব সুন্দর। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমাদেরকে তো চিনলাম না বাবা। আমাকে চেনার দরকার নাই, এটা কি আপনার মাইয়া? হ্যাঁ আঙ্কেল, আপনার মায়ের ফোন নাম্বারটা দিবেন? বিশ্বাস করেন, রাত 12টার পর ফোন দিব, রাত 12টার পর আপনার মেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এই বেয়াদব, তুমি আমাকে চেনো? আপনার চিনে কি করব, আপনার মেয়ের সাথে একটু পরিচিত হতে চাই। এই বেয়াদব, আই স্টুপি, তুই চিনিস আমার বাবাকে? কত বড় সাহস তোর! আমি তোদেরকে গুলি করে মারব। স্যার, এখন আর কোনো সমস্যা নেই, আপনি এখন বিপদমুক্ত, যাইতে পারেন। না, এই টাকাটা তুমি রাখো। সি সি স্যার, এই টাকা আপনি আমার কেন দিতেছেন? আমি আপনার উপকার করছি এর লেগা? ঠিক তা না, তুমি রাখো। না স্যার, আমি জানি স্যার, আমি আপনার উপকার করছি এর লেগে আপনি আমার এই টাকাটা দিতেছেন। স্যার, আমি আপনার উপকার করছি আমার দায়িত্ব থেকে, আমি বেকার হইতে পারি কিন্তু ভিখারি তো আমি, এই টাকা স্যার আমি নিতে পারবো না। তুমি বেকার? হ স্যার, কোনো কাম কাজ নেই। তাহলে তুমি আমার অফিস চলে আসো, আমি তো তোমাকে চাকরি দিতে খুব ভালো চাকরি। স্যার, আমি তো জীবনেও কোনো অফিসে কাম কাজ করি নাই, পড়ালেখা জানি না তো স্যার এর লেগা। স্যার, আমি একটা হোটেলে বাবুর্চি আছিলাম, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো আমি সব বানাইতে পারি। যদি বাসা বাড়ির কাম কাজ হয় তাহলে আমি স্যার করতে পারবো, এই ধরনের রান্না বান্না করলাম, আবার ঘর দোয়ার পরিষ্কার করে রাখলাম, আবার স্যার যদি গরু ছাগল থাকে তাহলে ঘাস টাস কাটতে আনলাম। খুব মজার ছিল তো। আরে বাবা, আমার বাসায় কোনো গরু ছাগল নেই, ঘাস টাস কাটতে হবে না। বাবা, ও যখন টাকা নিতে চাচ্ছে না তখন চল আমরা চলে যাই। হ্যাঁ, একটু রাখ না মা। স্যার, আফা মনির মনে অনেক তারা। একটা কাজ করলে কেমন হয়, ওকে বরং আমরা বাসায় নিয়ে যাই, শিকার কাজও হেল্প করতে পারবে, আবার আমাদের বাজার সদাই বাড়ি দেখাশোনা করা এগুলো করবে, একটা লোক তো লাগে। বাবা, তোমার যা খুশি তুমি তাই করো, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। স্যার, আপনার দেখে অনেক ভালো মানুষ মনে হইতেছে। ইস, এমন একটা ভালো মানুষের লোকের জীবনে কয়টা দিন কাটাইতে পারতাম, অনেক ভালো লাগতো স্যার। তুমি এক কাজ করো, গাড়ি তুলো। ওঠো। আরে ওঠো না। শিখা,
ওর নাম আবির, আজ থেকে আমাদের বাসায় কাজ করবে। তোর কাজেও কোনো সহযোগিতা করবে না, তুই বরং ওর কাজে সহযোগিতা করবি, মনে থাকবে? জি স্যার, আমি তো হেল্প করার জন্য রেডি। তোমরা চলে এসেছো? এই ছেলেটা কি? ওর নাম হচ্ছে আবির, আজ থেকে আমাদের বাসায় কাজ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে তুমি কোথায় পেলে? আর বলো না মা, বাবা যাকে তাকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসি, ওকে নাকি এই বাসায় কাজ দিব। ও যা বলছিস সত্যি? চলো যেতে যেতে তোমাকে খুলে বলছি। আজকের পর থেকে তুই আমার সামনে আসবি, তোর সাথে ব্রেক আপ, স্টুপিড। আপামনি আপনার রুম কোনটা? কেন না একটু জায়গা জিরা পরিষ্কার করে দিতাম আর কি। তুমি ভুলেও আমার রুমে যাবে না, আমি যাকে তাকে আমার রুমে কখনো অ্যালাউ করবো, আর আমার থেকে সবসময় দূরে থাকবে, ঠিক আছে? আমার সঙ্গে খাতির তোর একদম চেষ্টা করবে। জি আপা, আপনার কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে, আর যদি পালন না করেন আমি তো আসি। তুই কিন্তু একটু বেশি কথা বলিস। কিছু খাইবেন? খাওয়া যায়। ঠান্ডা না গরম? না থাক, খাবো না। আহেন, আপনার কাজগুলো বুঝে নি, মনে করবেন এবারে সবই আমি। যাক, শুনে খুশি হইলাম। আরো কত খুশি হইবেন। স্যার, তোমার আফামনি এরকম রক্সোটা কে? শুনছিলাম একটা পোলার লগে প্রেম করছিল, হে পোলার লগে ব্রেকআপ হইছে, হ্যাঁ পড়তে মাথাটা গেছে। ও, ব্রেকআপ হইছে না? ব্রেকআপ তো আওরই কথা, যেরকম রক্সোটা মাইয়া। শোনো, ব্রেক হইতেছে গাড়ির খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ব্রেকআপও কিন্তু খুব খারাপ জিনিস। এখন ব্রেক যদি ঠিকঠাক মতো ধরতে না পারে, ব্রেকআপ তো হইবই, হইব না? হায় আল্লাহ, আমি কইলাম কি আর আপনি বুঝলেন কি? ব্রেকআপ হইলো একটা স্মার্ট শব্দ, প্রেম করার পরে সারাসারি হইলে হেডার ব্রেকআপ কয়। আমারও এই পর্যন্ত তিনটা ব্রেকআপ হইছে, তো এবার ভাবছি যার লগে লাভ করবো হেডার ব্রেকআপ হইতে দিব না। আমি ফাইজলামি করতেছি তোমার সাথে নাকি তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে ঘর জামাই থাকতে এসেছি? গাধা। আই শোনো, একদম ফালতু কথা বলবে না। 2 মাস আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, 2 মাস পর তুমি লোক ভাড়া করে নাটক সাজিয়ে আমার বাবা সিম্পতি নিয়ে বাড়িতে ঢুকেছো, কি মনে করছো? আমি কিছু বুঝতে পারবো না? আর তুমি বোঝো তো, তুমি তো অনেক বেশিই বোঝো। লোক ভাড়া করে তোমার বাবার সিম্পতি নিয়ে আমি তোমাদের পাশে আসতে যাবো কেন? কি আবল তাবল বলছো তুমি, মাথা ঠিক আছে তোমার? তাহলে রাস্তায় যে কালকে মারামারি করলে ওই লোকগুলো কারা ছিল? আমি কেন ওদেরকে হায়ার করতে যাবো?
আমি তো ওই লোকদের জীবনে কখনো দেখিনি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। যাচ্ছি। ও না 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 না, আমি তো তোমাদের বাসা এখন ছেড়ে চলে যেতে পারবো না, কারণ আমি তোমার বাবাকে কথা দিয়েছি এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার বাবার টেক কেয়ার করা থেকে শুরু করে সব কিছু আমি দেখবো। আমি তো এখন যেতে পারবো না। তোমার কিচ্ছু করতে হবে না, ইউ জাস্ট গেট আউট। সবে মাত্র ইন করলাম, এখনই গেট আউট হয়ে যাবো? অ্যাক্টিং তো মাত্র শুরু জানো। আই খবরদার, তুমি আমাকে জানো বলে রাখবে না, তোমার জানো তো অন্য কেউ, নাহলে তোমার বাপেশ কথা ভুলে যাও। তুষি বিশ্বাস করো, আমি আসলে সেদিন একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম। তুমি কোনো ইম্পর্টেন্ট কাজে ছিলে না, আসলে তুমি ছিলে গ্রেটে, ছিলে অন্য কোনো মেয়ের সাথে, তাই না? তোমাকে আমি কিভাবে বিশ্বাস করবো আমি বুঝতেই পারছি না। আমি আসলেই সেদিন কোনো মেয়ের সাথে ডেটে ছিলাম না, আমি একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম। তুমি আর একটা কথাও বলবো না, তুমি এখনই আমার বাসা থেকে চলে যাবে। তুমি যদি এখন আমার বাসা থেকে চলে না যাও, তাহলে আমি আমার বাবাকে বলবো তুমি আমার ক্ষতি করার জন্য এই বাড়িতে এসেছো। তোমার কি মনে হয় তুমি তোমার বাবাকে যে বলবে আমি তোমাদের বাসায় তোমার ক্ষতি করার জন্য আসছি, আর এটা উনি বিশ্বাস করবে? আর তোমার ক্ষতি করতে চাইলে না আমি সেটা অনেক আগেই করতে পারতাম। ক্ষতি করতে হলে তোমার বাসায় আসতে হয় না। ফালতু চিন্তা ভাবনা যত সব। তুই ফালতু, তোর চোদ্দ গোষ্ঠী ফালতু। তুই ফালতু না হলে আমার বাড়িতে কাজের ছেলে হয়ে আসতি? এই চুপ থাকো, মানে পাগল ছাগল নাকি তুমি? হ্যাঁ, আমি কেন কাজের ছেলে হয়ে আসছি সেটা তো আমি জানি। থাপড়া দাঁত ফুলে দিবি। তুই আমার বাসায় এসে আমার সাথে রাগ দেখাস? কাজের ছেলে কাজের ছেলের মতোই থাকবি, বুঝছিস? জিয়া আমি বুঝতে পারছি। তুই এখনই আমার সামনে থেকে যা। জি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। ব্রেকআপটা তুমি তোমার ইচ্ছায় করেছো, প্যাচআপটা কিন্তু আমার ইচ্ছাতেই হবে। প্যাচআপ আর তোর সাথে স্টুপিড একটা। ধরো পানি দাও। তোমার চরিত্র যে আসলেই খারাপ এটা আমি আগেই জানতাম, এর জন্যই তোমার সাথে আমি ব্রেকআপ করেছি। ছি 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 ছি, শেষ পর্যন্ত কি না কাজের মেয়ের সাথে লাইন মারছো? কি আবল তাবল কথা বলছিস তুমি, কাজের মেয়ের সাথে আমি লাইন মারতে যাবো কেন? আমার কি দোষ? ওই তো এসে আমার সাথে ধাক্কা খেলো। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না, তোমাকে আমি হারে হারেছি, তুমি আসলে একটা ফ্রড। আরে আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এখন আপনি আমার কথা শুনেন। মওলা ব্রাদার্সের কাছে পাবো 7,65,000, আর সোলোমন ট্রেডার্সের কাছে পাবো 9,72,300। তাহলে সব মিলে কত দাঁড়ালো? 17,37,300। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, আপনি বাদলকে দেবেন 3,20,000 টাকা, আর 15,00,000 টাকা আক্তারের জন্য পাঠিয়ে দিন। তাহলে কত পাঠাচ্ছেন আপনি? 4,95,000। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। এই তুমি না বললে খুব একটা পড়াশোনা জানো না। হ স্যার, ঠিকই তো বলছি। কেন, তুমি তো দেখি ক্যালকুলেটরের মতো হিসাব করো। স্যার প্র্যাকটিস করতে করতে আমার গ্রামে এক লোক আসিল। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে এমন বড় 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 অঙ্ক যোগ করে নিত, আমি এর দেয়া দিয়ে শিক্ষা দিয়েছি। তাই তো দেখতেছি। আচ্ছা তোমার কাজ কেমন চলছে? হ্যাঁ স্যার, অনেক ভালো চলতেছে। তুমি মাঝে মাঝে আমার সাথে হিসাবে বসবে, আমাকে সহযোগিতা করবে। জানো আমার একটা ম্যানেজার আছে, এত সহজ সরল সাদা সিধা মানুষ, কিছুই বুঝে না। স্যার ম্যানেজার সাহেব কই গেছে? সে পরিবারের সাথে দেখা করতে গেছে, নিয়ে এখানে একা থাকে। স্যার একটা কথা জিজ্ঞাই। কি বলো? আফামনির বিয়ে দিবেন না? মানে? না মানে আমার কাছে অনেক ভালো ভালো পাত্র আছে, এর লেগে জিজ্ঞেস আর কি। হ্যাঁ বিয়ে তো দিতেই হবে, তবে এখন ওর বিয়ের সাথে নিয়ে আমি ভাবছি না, পড়াশোনা যেহেতু করছে করুক। স্যার আপনার সিদ্ধান্তে উত্তম সিদ্ধান্ত। বাহ, ছেলেটা তো খুব লক্ষ্মী ছেলে, খুব কাজের ছেলে। জি ম্যাডাম। আমাকে ম্যাডাম বলতে হবে না,
আমাকে খালাম্মা বলে ডাকলেই হবে। কি বুঝতে পেরেছো? আপনার অনেক ভালো মানুষ, আপনার মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা এবার তুমি যাও, আমি চলে এসেছি। আর একটু পরে যাই স্যারের গুন্ডা আসবে। ছেলেটা মনে হচ্ছে খুব ভালো, কি বলো তুমি? সেদিন ওর সাহসিকতাই বড় বিপদ থেকে তুষিকে বাঁচিয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম ছেলেটা হয়তো সহজ সরল, কিন্তু এখন দেখি না, বেশ বুদ্ধি আছে। যার লোকে প্রেম করছে এমন অনেক বজ্জাতা ছিল না? না আমার তো মনে হয় বলাটা ভালোই আছে, যা করছে একদম উচিত কাম করছে। আপনারা বড় লোক মানুষ, আপনার যা খুশি আপনারা তো তাই করবেন। আল্লাহ আমরা গরিব বললে কোনো মান সম্মান নাই, আমার এত একদম নাটকি করবেন। ফালতু ছেলে কাজে ফাঁকিবাজি করা, তাই না? আমি কোনো কাজে ফাঁকিবাজি করি না, আপনার সৌকি খারাপ। আপা কথাটা কিন্তু খারাপ হয়। এই কি বলে তুই? আরে ফাজিলাজ কি মতলবই বাসায় এসেছে কে জানে। আমি তো বাবুকে বলতেও পারবো না যে আমার এক্স ছিল, এখন তো কাজে ছিল হয়ে গেছে। আমার ভালো লাগে। ভালো পান মানুষ একটু একটু শিখছি আর কি। তারপর তোর বাড়ি কই? নেত্রকোনা এনে একটা বড় ভাইয়ের লগে আসছিলাম। বললাম স্যার আপনার একটা কথা দিকে, আপনি এত সুন্দর করে পান সামান কেমনি? কি কথা তোর, এটা মনে হলো কেন আমি খুব সুন্দর করে পান খাই? আপনার পান সামানি দেখা আমগো গ্রামের রোস্তম ভাইয়ের কথা মনে পড়ে গেছে। রোস্তম ভাইয়ের একটা রাম ছাগল ছিল, একবারে হুবু আপনার মতো পান সামাই, দেখতেছে কি ভাল লাগে। আপনি কি বাড়িতে গেছিলেন? তোর বিশ্বাস হয় না যে আমি বাড়ি গেছিলাম? স্যার বিশ্বাস হবো না, অবশ্যই বিশ্বাস হয়। স্যার আপনার একটা কথা বলি, বড় স্যার কই আমি? কর বড় স্যারকে কি কর, বড় স্যার কি আর স্যার তো আমি এখন, তুই কর। স্যার বলতেছিলাম কি, আমার তো বেতন অনেক কম, আপনি যদি আমার একটা কাম দিতেন আপনার লোকের সাহায্য টাহাজ্য করতাম থাকতাম। আমি গ্রামের যে নাদান মানুষ কত কই, এই যে দেখ আমার দেখতে মনে হচ্ছে আমি একা, আমি একা একশো, আমার কারোর লাগে না রে, একাই সব কাজ করি। না স্যার ওইটা তো ঠিক আছে, আপনি যে একাই একশো ওইটা তো আপনার দেখে মনে হয়, কিন্তু স্যার আপনার লোকে যদি থাকতে পারতাম না নিজের অনেক ধন্য মনে হইত। তুই যখন এত করে করতেছিস তখন তোর একটা জিনিস বুঝে কাজ তো মনে করে যে আমি এখানে দাঁড়া জায়গায় করি না। হ্যাঁ রাস্তার ভিতরে দাঁড়ায় আছে।
আমি বহুদিন বলছি না মাল বলবে না, পণ্য কে পণ্য বলবে। তুমি যেন আমাকে না ছাড়ো সেজন্যই তো তোমাদের বাড়িতে কাজের ছেলে হয়ে আসলাম। আমার মনে হয় তোমার অন্য কোনো মতলব আছে। জান বিশ্বাস করো আমার অন্য কোনো মতলব নেই। এই ছাড়ো, কত বড় সাহস তুমি আমার টাচ করো। কে গার্লফ্রেন্ডকে টাচ করেছে, এতে আবার সাহসের কি আছে? আজ তুমি কি তখন বেশি বাড়াবাড়ি করতেছো? স্টুপিড একটা স্টুপিড, আমি স্টুপিড? আমি যখন অসুস্থ হই তখন কি হতো, এই অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে গিয়ে আমাকে রান্না করে খাওয়াতে হতো তোদেরকে। ওরা আছে বলেই তো একটু আরাম করতে পারি আমরা সবাই। আর ওরা ওরা তো আমাদের একটা ফ্যামিলি মেম্বার, আমাদের ফ্যামিলির একটা পার্ট, এটা তো তোকে বুঝতে হবে নাকি? আমিও এক সময় অন্যের কোম্পানিতে কাজ করেছি, তখন 500 টাকা বেতন পেয়েছি। তখন যদি আমাকে কেউ থাপড় দিত তোর কেমন লাগতো? বাবা আমি দুঃখিত। দুঃখিত রে, তুমি ওর কাছে বলো। আমি আমি সত্যিই দুঃখিত, তোমাকে থাপড় মারা আমার উচিত হয়নি। না ফুমনি, আমি কিছু মনে করি নাই। তুই দাঁড়িয়েছিস কেন? তুই রান্না করে যা। আমাকে থাপ্পড় মেরে এখন ছাদে এসে অন্য কারোর সাথে কথা বলা হচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি। আমিও তো হাই হাই, তোমার হাত দিয়ে পুইরা কেটলে ছাই হয়ে গেছে গা, কেমনে? আর কইও না, রান্না করতে করতে আমার হাতগুলো কালো হয়ে গেছে। তুমি যে কেন একলা একলা রান্না করতে যাও? তুমি আমারে কই তো, আমি তোমার হেল্প করতাম। কি মুন্ডা লাগে কও? আই শিখার বাচ্চা শিখা। বাবা সে কখন থেকে তোকে ডাকছে, তুই এখানে দাঁড়িয়ে কি করিস? যা। জি আপা, যাইতেছি এখনই যা। কিন্তু আপা, স্যার তো এখন বাসায় নাই। হ্যাঁ আমিও তো দেখি নাই। তবুও যা, যা। আহো তুমি আমার লাগে চলো। আরে আরে, ও কোথায়?
হয়ে যাবে, তুই যা। আরে না, এত মাতব বাড়ি তুমি নিও না। শোনো, আমি নরম লোক, এটা ঠিক আছে, কিন্তু খুব কঠিন। আমার মানুষ চিনে না, মানুষ আমি চিনি খুব ভালো করে। পরে কথা বলছি, দেখো। হ্যাঁ আবির, এদিকে কি কেমন আছেন স্যার? আছি না, ভালো থাকবো কি করে তুই ক। এই বারবার যদি ফোন আসে বাড়ি থেকে, তাহলে মানুষের মেজাজ ঠিক থাকে, তুই কদিন। আচ্ছা, তোর যে কথা কইছিলাম মনে আছে তো? আরে বাবা রে, একটা ছোট ব্যাগ, সেটা হচ্ছে রাস্তার এই পারে নিয়ে যাবি, দিয়ে চলে আসবি। এই তো তোর কাজ, কাজ শেষ। এনে আর তোর চিন্তা করার কি আছে? স্যার, আমি গরিব মানুষ, এই কাম করলে আবার কোনো ঝামেলায় পড়বো না তো? ওরে বাবা রে, একটা কথা কই, আগে একটু ভালো করে আমার দিক তাকা। এই যে আমার দিকে মনে হয় যে একটা ইনোসেন্ট লোক, সেই আমি যদি এরকম ব্যবসা করে যাইতে পারি, তুই পারবি না? তো তোর দেখলেই ভালো লাগে, তো একটা শিশু সুলভ বাচ্চা মতো তুই দেখতি, কিন্তু তোর কোনো অসুবিধা, তুই দেখলি সুইট একটা মানুষ, তোর কোনো সমস্যা নেই, তুই পার। বুঝেছি, তোর চোখ দেখে আমার বোঝা সারা, তোর দ্বারা এই কাজ না। তুই যা বাসায় যা, যায় থালা বাসন মাছ, এটাই তোর কাজ, চাকর চাকরি থাকবি সারা জীবন। না স্যার, আমি আমি পারবো স্যার। স্যার, একটা কথা কমু তো, আপনার এত টাকা পয়সা খাইবো কি? খাইবো কে মানে? বিয়ে করছি তিনটা, একটা ওপেনে, দুটা গোপনে। ও, তাহলে ঠিক আছে স্যার। তুই কাল সকালে মাল পাস করবি, একটা কথা মাথায় রাখবি, যত পাস করবি তত ইনকাম, এটাই তো খেলা রে। আই স্যার, ঠিক আছে স্যার, আপনি শুধু আমার লাগে একটু দোয়া করেন স্যার। আপনারা যে স্যার কি বললে ধন্যবাদ দিব আমি বুঝাইতে পারতাছি না স্যার। এরকম একটা মাল পানি হলে কামই তো আমার দরকার ছিল স্যার। ঠিক কইস, তোর জন্য আমার এই অন্তরের ভিতর সবসময় দোয়া আছে। এদিকে আয় বুকে, তুই খালি মন দিয়ে কাজ করে যা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যা বাসে, আমি পরে আসতেছি, ঠিক আছে? খোঁজ করি। আমাকে ডেকেছো কেন? তোমার মতলব জানতে। যদি বলি আমি আমার ভালোবাসা ফিরে পেতে এসেছি, আর যদি বলি আমার বিশ্বাস হয় না? তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে কাকে বিশ্বাস করবে সুন্দরী? তোমার মতিগতি না আমার একদম সুবিধা লাগছে না। ম্যানেজার সাহেবের সাথে তোমার এত কিসের মাখামাখি? তোমাদের ম্যানেজার সাহেবের নাকি একটা সুন্দরী বোন আছে, সদ বোন, ওর সাথে আমার বিয়ের কথা চলছে। একদম খুন করে ফেলবো এই পৃথিবীতে আমি ছাড়া তুমি আর কারো না, আর কারো হতেও পারবে না। তাই তাহলে এতদিন আমাকে কষ্ট দিয়েছো কেন? স্বর্ণপুরে খাঁটি হয় তুমি জানো না? জানি, তবে আগুনের যে কি তাপ সেটা তো শুধু স্বর্ণই জানে, তাই না? না, যে স্বর্ণপুরায় সেও জানে। আচ্ছা, তোমাদের ম্যানেজার সাহেব লোকটা কেমন? উনি তো খুব অনেস্ট আর ভালো একজন মানুষ। তাই ওনার তো বোধহয় অনেক টাকা পয়সা, তাই না? আরে না, কি যে বলো তুমি, উনি তো টাকা কোথায় পাবে? উনি তো বেতন পাওয়ার পরও বাবার কাছ থেকে ধার নিয়ে চলে। লোকটা বেশ রহস্যজনক। আচ্ছা, তোমার বাবার বিজনেস সম্পর্কে তুমি কতটা জানো? তুমি হঠাৎ আমাকে এত প্রশ্ন কেন করছো? আমার কেন যেন মনে হয় তোমার বাবা খুব শীঘ্রই একটা বড় ধরনের বিপদে পড়তে চলেছে, আমি সেরকম কিছু একটা আভাস পাচ্ছি। হোয়াট, কি বলছো তুমি? আমি তোমাকে পরে সব কিছু ক্লিয়ার করে বলবো, বাট আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমি কারো ক্ষতি হতে দেব। বাই দ্য ওয়ে, আপনার রাগ কি ভেঙেছে? কেন জানি না। তুই কোনো চিন্তা করিস নি, এই যে এরকম সুন্দর করে হাসতে হাসতে চলে যাবি, ভয় পাওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। পার্কের ওইখানে যাবি, যাই দেখবি ফুল বিক্রেতা একজন আছে, তুই কোথায় আসলাম ভাই পাঠাইছে। হ্যাঁ, চেট দিয়ে নিয়ে চারটে আছে, খালি করবি কি একটু টিস্যু দিয়ে মোড়াই নিস। হ্যাঁ।
কিছু আমার কাছে নাই তো এখন তোর কিছু আছে দেখে নে যা আচ্ছা আহা আগে ঘামতে শিখে তুই একটা নিরীহ ছিল তোর খাওয়ার দরকার আছে যা তুই একটা নিরীহ ছিল সুন্দর গেছে বাহ সুইট যা হ্যাঁ যা কালকে অপারেশন করতে পারেন জি স্যার থ্যাংক ইউ স্যার না 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 ওই ছেলে আছে আবির আছে খুব ভালো ছেলে ও দেখতেও যেমন সুইট কাজেও সুইট খুব ভালো ছেলে বাসা ঢুকতে দিল আসলাম সাহেব আসলাম না আমার নাম এটা হচ্ছে সালাম সাহেব আমার রুমের ভিতরে কিচ্ছু নাই আমি কি জিনিস আমি নিজে জানি নাই আসলাম সাহেব স্যার বিদেশে অনেক মত পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ আরো আছে দেখেন দেখেন শুধু এইটা না আপনার আরো ষাটটা গোডাউনে স্যার ওটা সালাম সাহেব আর আমার স্যার হ্যাঁ স্যার কি হয়েছে আর আমি কোশে এসব কে করতে লাগছে ষড়যন্ত্র করে তার কি জানি ওনার সুবিধ কথা দিতে যাচ্ছে স্যার এটা কেমন কথা বলেন আপনি আমি কাজ করি দিকে কি আমি কিছু জানতে পারবো না আমার কোন না কি আর তুই কেন বলেন স্যার এই বলেন আমি এলো কারা তুই খবর নিয়ে আসিস হাজার কথা কম স্যার হ্যাঁ আমি দিছি আপনাকে অনেক কষ্ট করে ধরেছি তুমি খুব ভালো করে জানো ম্যানেজার আমি হারামের একটা টাকাও খাই না তুমি কিনা আমার নামই বললে বলে গেছে স্যার জীবন আর কোনোদিন এমন কাজ করবো না স্যার এবার মতো মাফ করে দেন যে মাদক সমাজকে নষ্ট করে দিচ্ছে তুমি কিনা লোভে পড়ে সেই মাদকের ব্যবসা শুরু করেছ আমার বাসায় থেকে তাও আমার নাম ব্যবহার করে ছি জি স্যার খুব বড় অন্যায় করে ফেলেছে স্যার মাফ করে দেন স্যার এ আমি আবির ভাই এবারে মতো মাফ করে দেন সরি ম্যানেজার আপনাকে মাফ করা তো ইম্পসিবল আপনার কাছে এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস ইয়াবা পাওয়া গেছে শুধু তাই নয় 300 বোতল বিদেশি মদ পাওয়া গেছে সরি না না স্যার ষড়যন্ত্র নিয়ে যান এই লোকটাকে স্যার নিয়ে যান উই আর এক্সট্রিমলি সরি স্যার ইউ আর রাইট আমরা আসলে আপনাকে ভুল বুঝেছিলাম আবির তুমি সিআইডিতে কবে জয়েন করেছ আমি তো কিছুই জানি না কিভাবে জানবে যেদিন আমি সিআইডিতে জয়েন করেছি ঠিক সেদিন আমি তোমাকে নিউজটা দিতে এসেছিলাম বাট তুমি তো কিছুই জানতে চাওনি ভুল বুঝে চলে গেলে ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব কিন্তু সারপ্রাইজ তো দেওয়া হয়নি উল্টো আমি সারপ্রাইজ পেয়ে গেলাম তুষি তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনতি নাকি হ্যাঁ মা আমি তোমাকে ওর কথাই বলেছিলাম
তাই তো বলি, এই ছেলে তো কাজের ছেলে হওয়ার কথা না। এর ব্যবহারে অন্য কিছু চিন্তা করতে দেয়নি। ও এসেছিল আমার ম্যানেজারকে ধরতে। আমার ম্যানেজার হয়ে এমন একটা অপরাধের সাথে যুক্ত আমি কিছুই জানতাম না। আমি তোমার কাছে আবারও রিলি হয়ে গেলাম। আঙ্কেল, আমি দুটো রিজন নিয়ে বাড়িতে কাজের ছেলে হয়ে এসেছিলাম। প্রথমটি হচ্ছে মাদক পাচারকারীকে আইনের আওতায় আনা, সেটিতে আমি সাকসেস। আর দ্বিতীয়টিতেও আমি সাকসেস। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আমার মুচামুচি করিস কেন? যা তো তুলাবিকে সালাম কর।